হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু গোপালের কৃপায় খুব ভালো আছি। তো কালকে সারাদিন একদমই কিছু ভিডিও করতে পারিনি, আর আজকে ভাবলাম একটু অন্যরকমের ভিডিও দিই। প্রত্যেকটা ভিডিওতেই তো সেই রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব সংসারের কাজ পুরো বোরিং হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে পুরো ভিডিওটাই আমার বাগানের থাকবে। তো বাগানে অনেক নতুন নতুন জিনিস সব লাগানো হয়েছে, সুন্দর হয়েছে মোটামুটি। তো আগে একটা ব্লগে আমি বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট করা হয়নি। সেদিন বৃষ্টি চলে এসেছিলো, আমি আর বেরোতে পারিনি, শ্যুট করতে পারিনি। তো যাই হোক, আজকে এই ভিডিওটাই পুরোটাই থাকবে আমার বাগানের একটা ট্যুর। তো চলো, তোমরাও আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, বেশ কিছুদিন পর, খুব বৃষ্টি হচ্ছিল কিছুদিন, তো বেশ কিছুদিন পর একদম রোদ ঝলমলে একটা দিন, চকচক করছে চারিদিকে একদম। তো চলো, এখানে দেখো কুমড়ো গাছগুলো বেশ সুন্দর হয়েছে। দেখো একদম দৌড়ে পালাচ্ছে, কবে এতে কুমড়ো ফুল হবে জানি না। এখনো অনেকটাই বড় হয়ে গেছে, এতদিনে ফুল এসে যাওয়ার কথা, বাট এখনো হয়নি। দেখা যাক কি হয়, পুরো জায়গাটা ভরে গেছে কুমড়ো গাছে। আর এখানে দেখো কি শাক বলতো, এগুলো বুঝতে পারছো, কলমি শাক, দারুণ না? একদম ঘন করে লাগিয়েছে। এর মধ্যে অবশ্য পাট শাকও রয়েছে দেখো কিছু কিছু, এই যে। তো পাট শাকগুলো খেয়ে নিতে হবে আর কি। আর আমাদের একটা আঙুর গাছ ছিল, এই যে। তো আঙুর গাছটা নিয়ে এসে নিচে এখানে বাগানে পুঁতে দেওয়া হয়েছে, বেশ 2 বছর মতো বয়স গাছটা। তো দেখা যাক এখানে হয় কি না, ছাদে তো হয়নি, হয়তো টবে ছিল বলে হচ্ছিল না। তো দেখা যাক মাটিতে দেওয়ার পরে, গাছটা অবশ্য গ্রোথ নিয়েছে ভালো। তো কিছু ফল পেলে অবশ্যই দেখাবো তোমাদেরকে। তারপর আম গাছ নিয়ে আর কি বলার আছে, মোটামুটি সমস্ত গাছেই আমার মোটামুটি 8টা 9টা গাছ আছে, আম গাছ বিভিন্ন রকমের। তো সব কটা গাছেই মোটামুটি আম ধরেছে। আর এই যে 12 মাসের গাছটায় দেখো, সবে এখন জাস্ট বোল আসছে, আমও আছে ভিতরে আর বোল আসছে সবে। আর এই দিকটা দেখো বন্ধুরা, শুধু পাট শাক ভর্তি। তো ফাঁকা ফাঁকা করে খেতে হবে, নাহলে বড় হবে না। আরেকটা ভালো জিনিস দেখাই তোমাদের, এইখানে দেখো এর ভিতরে পুঁই শাক, সব পুঁই শাক গাছও এর ভিতরে লাগানো হয়েছে। তো জাস্ট সবে বড় হচ্ছে গাছগুলো, এই যে একদম লক লক করছে, এই যে লাইন দিয়ে লাগানো পুঁই শাক। এই যে ওয়েট করে আছি, আমাদের তো ভীষণই ফেভারিট সমস্ত শাক, মেনলি পুঁই শাক ওর বাবার, আর আমার তো পাট শাকটা সব থেকে বেশি ভালো লাগে। তো দেখা যাক কবে বড় হয়, বেশ বড় হয়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে গেছে। তো দেখো, দেখে মনে হচ্ছে যে সবুজ একটা ম্যাট পাতা আছে এখানে, এত ঘন সুন্দর শাকগুলো হয়েছে, সবুজ একটা চাদর পাতা। আর এদিকে আমার ড্রাগন ফ্রুটের গাছগুলো খুব ভালো কষ ছেড়েছে, ফুল আসার মতো হয়ে এসছে প্রায়, এই গরমেই তো হবে। তো আগের বছর তখন তো আমি ব্লগিং শুরু করিনি, দেখাতে পারিনি, প্রচুর হয়েছিল আগের বছর। আমার হাজব্যান্ড একটাই গাছ এনেছিল, সেটার থেকে নিজেই বানিয়েছে এগুলো, আর দেখো কত ডালপালা বেরিয়েছে। তো খুব তাড়াতাড়ি ফুল আসবে, আর ফুলগুলো অপূর্ব সুন্দর দেখতে, তোমাদের সঙ্গে আমি ঠিক শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই দেখেছো, অনেকে বা দেখোনি, তো আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। এই যে দেখো চারিদিক দিয়ে বেরিয়েছে, জানি না কি হবে, সাপোর্ট ছাড়া তো উপরে উঠে যাচ্ছে গাছটা। তারপর এখানে রয়েছে হচ্ছে ভেন্ডি গাছ, ভেন্ডি গাছে প্রায় ফুল চলে এসেছে, আমি আগের দিন দেখেছিলাম একটা ফুল ফুটেছে গাছে। তো
তো কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, ভিন্ডি শুরু হবে। নেক্সট তোমাদের দেখাচ্ছি শসা গাছ, জাস্ট বড় হচ্ছে সবে, এই যে নেটের ধার দিয়ে। এই সিস্টেমটা এবারে ওর বাবা করেছে, এই যে এখান থেকে একদম নেট দিয়ে দিয়েছে সোজা করে। তো এই লেফট সাইডটা দিয়ে দিয়েছে হচ্ছে সব শসা গাছ, এই যে, আর এই সাইডটা দিয়ে হচ্ছে ঝিঙে গাছ। তো রাইট সাইডে হচ্ছে ঝিঙে আর লেফট সাইডে হচ্ছে শসা, তো দুটোই এই নেটের উপর উঠবে, বেশ ভালো হবে। আর ওই পাশটা চিচিঙ্গে গাছও লাগানো হয়েছে। তো আমি এখনও যেহেতু ফল ধরিনি, কিন্তু ছোট ছোট গাছ আমি একবার আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম, এর পরে ফল ধরার পর আবার তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো আমার বাগানের চারিদিকে শুধু শান্তি শাক আর শান্তি শাক। এই যে তোমাদেরকে আগের দিন তোলা দেখিয়েছিলাম, তো খুব পরিমাণে হয়, এটা এমনি হয়, এই শাকটা তো লাগাতে হয় না। আর এখানে দেখো, এখানেও একটা কী কুমড়ো লাগিয়েছে আমি সঠিক জানি না, আর কুল গাছগুলো কেটে দিয়েছিলাম, আর সুন্দর কচ বেরিয়েছে আবার। এই যে দেখো চারিদিকে শান্তি শাক। তো আমার ছেলের খুব ভালো লেগেছে, ও বলেছে মা আবার করবে, তো দেখি আজকে তুলব কি না। আর একটা দারুণ জিনিস দেখাই তোমাদের বন্ধুরা, এই যে দেখো, বুঝতে পারছো, মানে আমি অন্তত বুঝতে পারছি না ভালো করে, যেহেতু প্রচণ্ড আলো বাইরে। আমাদের গাছে লিচু হয়েছে এবারে খুব, তো দেখা যাক শেষ পর্যন্ত কটা দাঁড়ায়। ভালোই হয়েছে এবারে, আগের বছর হয়েছিল গোটা দশেক মতো, কিন্তু সে ঝড়ে পড়ে গেছে, মানে খেতে পারেনি। তো দেখা যাক এবারে কি হয়। এটা তো আমার আর আমার ছেলে ফেভারিট ফ্রুট একদম। আর এই আম গাছটা দেখো, কাঁচামেটে আম, কি পরিমাণে আম ধরেছে গাছটাতে। আমি এটা একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম, সবাই খুব পছন্দ করেছে ভিডিওটা। এই আমগুলো এক একটা প্রায় 500-600 মতো এরকম ওজন হয়, খুব বড় বড় হয় আমগুলো, কিন্তু এতটা একসঙ্গে হয়েছে আমার মনে হয় না এতগুলো দাঁড়াবে। এই যে ঝাঁকে 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 হয়েছে, তো বড় হলে আবার দেখাবো, মাঝে মাঝে আপ টু ডেট দেবো তোমাদের। এরপর তোমাদের দেখাই আমার গন্ধরাজ লেবু গাছ, যে দেখো সবে ছোট ছোট ধরেছে, খুব বড় হয়, একদম বলের মতো বড় বড়। আমি ছোট লেবু দেখেছি, কিন্তু আমাদের এই গাছের জাতটা খুব বড় হয়, প্রায় 700-800 মতো। দাঁড়ো এখানে একটা বড় আছে দেখাই, এই যে দেখো কতটা বড়, মানে একটা লেবু অন্তত এক সপ্তাহ লাগবে তোমাদের শেষ করতে। তো প্রচুর ধরে, সারা বছর ধরে, এগুলো তো ছোট ছোট হচ্ছে, এটা শেষ হলে আবার হবে, দেখছো। আর এখানে একটা আমাদের সিঙ্গাপুরি কলার কাঁদি পড়েছে, বেশ সুন্দর। আর একটা গাছ দেখাই, গাছটা আশা করি সবার বাড়িতে নেই, এটা হচ্ছে একটা মৌসুম্বি লেবু গাছ। তো দুটো গাছ লাগিয়েছিলাম, এই গাছটাতে ফুল এসেছিল কিন্তু ফল একটাও দাঁড়ায়নি, কিন্তু আরেকটা গাছে দাঁড়িয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। আর এই শাকগুলো তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, কাটোয়ার ডাটা, এটাও খুব ঘনভাবে হয়েছে শাকটা, আর মানে অপূর্ব খেতে, অপূর্ব খেতে। এই যে পেয়ারা গাছ, আমাদের সেনাবাহিনী কিন্তু ডাকাডাকি করছে। পেয়ারা গাছ মোটামুটি সবার বাড়িতেই অবশ্য থাকে, তবু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, সবে আবার ধরেছে। এটা আমাদের বাড়ুইপুরের পেয়ারা। আর ফাইনাল হচ্ছে আমার এই মৌসুম্বি লেবু গাছটা, যেটাতে দুটো ফল ধরেছে, জানি না এটা বড় হবে কি না, তোমাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি। এই যে আরেকটা, এই দুটো ফুলই ফুটেছিল, তার মধ্যে দুটো ফলই হয়েছে, দেখা যাক কি হয়। এখানে দেখো রয়েছে উচ্ছে গাছ, সব সবে বেরিয়েছে, সব নেটে উঠবে, এগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। এখানে উচ্ছে গাছ রয়েছে, এই যে দেখো নেট বেয়ে উপরে উঠছে। আর সেই হচ্ছে জলপাই গাছ, আমাদের আগের বছর প্রচুর হয়েছিল, আমি ভিডিও পোস্ট করেছিলাম, 10-15 কেজি জলপাই পাড়া গাছে দেখানো। তো তোমরা সবাই খুব পছন্দ করেছিলে, কমেন্ট করেছিল অনেক। তো এই দেখো সবই ফুল আসছে, আর এই ফুলগুলো খুব সুন্দর দেখতে হয়,
ফুলগুলো ফুটুক, জাস্ট কুড়ি আসছে, ফুলগুলো ফুটলে আমি শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আমাদের বাগানটা ভালো লেগেছে, তো প্লিজ একটু কমেন্ট করে জানিও, তবে ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর বাগান সংক্রান্ত যদি তোমরা কিছু জানতে চাও কোনো গাছের সম্পর্কে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমার জানা থাকলে তোমাদেরকে জানাবো। তো আজকের মতো টাটা।